আমার নাম সবুজ, গ্রামের বাড়ি জামালপুর। জি জি, আমি আমার শিক্ষকতা যোগ্যতা ইন্টার পাস, এবার বিএ ভর্তি হয়েছি। জি, বিএ ভর্তি। এখন যে মহামারীর জন্য তো অনেক, আমি চাকরি রানিং চাকরি করতাম, সেই চাকরি বাদ দিয়ে আমি চাকরি করতাম মেট্রো রেলে। সে চাকরিটা মূলত আমার ওই যে আপনার চাকরিটার ডেট ছিল, ডেট শেষ হয়ে গেছে। আমি ডেটও অল্প দিন, ওটা আপনার 4 মাসে ছিল। তো ভাবলাম এখন তো সামনে ঈদ, ফ্যামিলি নিয়ে ঈদ করতে হবে, কী করবো এখন? এখন চাকরি বাকরিও নাই, বাধ্য হয়ে রিক্সা চালাই আমার ফ্যামিলিকে ডিফেন্ড করি। অর্থাৎ করোনাকালের এই সময়ে আপনি চাকরি হারিয়ে এখন রিক্সা চালাচ্ছেন? জি জি, রিক্সা চালাই। গরিবদের অসহায়ের জন্য যে ত্রাণগুলো দেয়, সেগুলো যদি নেতা খেতা এবং কি চেয়ারম্যান মেম্বার বাদ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে যদি দেয়, তাহলে প্রত্যেকটা গরিব অসহায়ের ঘরে ঘরে সেগুলো পৌঁছাইত এবং কি তারা খেয়ে জীবিকা নির্ভর করত। কিন্তু যে ধরনের উদ্যোগ সরকারে নেয়, কিন্তু সেই উদ্যোগগুলো নেতাকর্মীরা এবং চেয়ারম্যানরা সাকসেসফুল করতে পারে না। আদারওয়াইজ তারা তাদের নিজের লোকদেরই দিতেই সব কিছু বিলীন করে, কিন্তু যারা দিন আনে দিন খাওয়া না খেয়ে থাকে তাদের দিতে পারে না, এবং কি তারা পায় না। কিন্তু আমি সরকার কাছে এবং কি যারা এগুলো দায়িত্ব পালন করে তাদের কাছে আকুল আবেদন, আপনারা সহি সালামত এবং ভালোভাবে যারা দিন আনে দিন খায় না খায়, তাদের ঘরে অন্ন নাই এবং কি বর্ষ নাই, আমি চাই তাদেরকে আপনারা সবই তো মিলিতভাবে তাদেরকে আপনি অন্ন দান করেন। এবং কেউই পাচ্ছে না বলতে, সরকার তো অনুদান দেই, সরকারের তো কোনো ত্রুটি নাই, সরকারের আমি সম্মান করি। বাংলাদেশের জন্য যে সরকার অনেক কিছু করছে, যেমন রাস্তাঘাট, পদ্মা সেতু, মেট্রো রেল এবং পারমাণবিক, তারপর পুরো বাংলাদেশের রাস্তাঘাট ভালো করেছে, বাংলাদেশে কোনো দরিদ্রমুক্ত বাংলাদেশ থাকবে না, সরকার ভালোই করেছে। কিন্তু সরকার যে অনুদানগুলি দেয়, আমি চাই যে এগুলো ভালো সরকারি কর্মকর্তা, যেমন সেনাবাহিনী আছে, বিজিবি আছে, তাদের মাধ্যমে সেগুলো হস্তান্তর করা দরকার। আদারওয়াইজ নেতা খেতা চেয়ারম্যান মেম্বার এদের না দিলে আমি মনে হয় এটাই বেটার, কারণ এদের দিলে তো গরিব অসহায়রা সেটা সঠিকভাবে পায় না। আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করে, এই করোনার মধ্যে সেনাবাহিনী বিজিবি কাজ করতেছে ভালোভাবে, সবার সচেতনের জন্যে, পুরো বাংলাদেশের জন্যে ওরা অনেক ভালোভাবে কাজ করতেছে। আমি চাই এই যে প্রত্যেকবার এই মহামারীর মাধ্যমে বাংলাদেশ সরকার যে অনুদানগুলো দেয়, যারা গরিব অসহায় দিন আনে দিন খায় তারা না পা, আমি চাই সেনাবাহিনীর মাধ্যমে সেই অনুদানগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে যারা দিন আনে দিন খায় না খেয়ে থাকে তাদের ঘরে যেন পৌঁছায়, বাড়িতে যাবো সবাই মিলেমিশে ঈদ করবো, এটি চাই। আর্থিকভাবে সমস্যা হলে সেটা তো কোনো বিষয় নেই আমাদের।